আবারও ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলার জন্য দাবি। শুনতে হাস্যকর লাগছে, তবু এটাই যে সত্যি। তবে ফ্রান্সের অনেকে কিন্তু সত্যি সত্যি চান কাতার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ আবারও খেলা হোক। এমনকি এর জন্য 2 লাখ মানুষও পিটিশনে সই করেছেন। শুনতে মামাবাড়ির আবদার মনে হলেও এটাই সত্যি। বাকি ব্যাপারটা জেনে নেই, চলুন রিপোর্টে। বিশ্বকাপ জয়ের মহা উৎসবে বোধ আর্জেন্টিনা, আর এর মধ্যেই জানা গেল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পুনরায় খেলার দাবিতে পিটিশন করেছে ফরাসিরা। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হার মেনে নিতে পারছেন না অনেক ফ্রান্স সমর্থক, এদের সংখ্যা নেহাত কমও নয়। ম্যাচে রেফারিংয়ে অনেক ভুল হয়েছে এমনকি জানিয়ে ফাইনাল ম্যাচ আরও আয়োজনে প্রায় 2 লাখ মানুষের সই নিয়ে পিটিশনও করা হয়েছে। লুসাইল স্টেডিয়ামে গত 18ই ডিসেম্বর শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত অতিরিক্ত সময় শেষে 3-3 গোলে সমতায় থাকলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ফ্রান্সকে 4-2 গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে ফ্রান্স সমর্থকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। ম্যাচের 23 মিনিটে পলিশ রেফারির দেয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে ম্যাচের পর। আর্জেন্টিনার পাওয়া প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। ম্যাচের 23তম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এর কিছুক্ষণ পরে ডি বক্সের ভেতর আনহেল দি মারিয়াকে ফেলে দেন ওসমান দেমবেলে। অনেকেই মনে করেন ওসমান দেমবেলে দি মারিয়াকে ফাউল করেননি। এরপর 36 মিনিটে দি মারিয়ার দ্বিতীয় গোলের আগে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ফাউলের শিকার হয়েছিলেন, রেফারি তা এড়িয়ে যান। ভিএআর এখানে হস্তক্ষেপ না করায় আরো অবাক হন ফ্রান্স সমর্থকরা। তবে ব্যাপারটি এখন আর শুধু যুক্তিতর্কেই সীমাবদ্ধ নয়। অনলাইনে পিটিশনের প্ল্যাটফর্ম মেস ওপিনিয়ন্স এ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পুনরায় খেলার দাবিতে একটি পিটিশন করা হয়েছে। পিটিশনের নাম, রেফারিকে কিনে নেওয়া হয়েছিল, পেনাল্টিটি হয় না, দ্বিতীয় গোলের আগে এমবাপ্পে ফাউলের শিকার হয়, ম্যাচটি পুনরায় খেলার দাবিতে সই করুন। এবং গতকাল পর্যন্ত এই পিটিশনের সইয়ের সংখ্যা প্রায় 2 লাখ, আর সংখ্যাটা আরও বাড়াই স্বাভাবিক। 5 লাখ সই টপকে গেলে এই পিটিশন ফরাসি অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ সই পাওয়া 3টি পিটিশনের একটি হবে। পিটিশনে সই করা বেশিরভাগ নাগরিকই ফ্রান্সের এবং মন্তব্য সংখ্যা 85,000-এর বেশি। একজন মন্তব্য করেছেন রেফারি দুর্নীতি করেছে, আরেকজন মন্তব্য করেন রেফারির আচরণ সন্দেহজনক ছিল। হারের ব্যথা সইতে না পেরে ফ্রান্সের ফুটবল প্রেমীদের এই কাজ নতুন না, এর আগেও পিটিশন করেছেন। 18 মাস আগে ইউরোর শেষ 16-ই সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিলেন ফ্রান্স, এই হারের পরও পিটিশন করা হয়েছিল। পিটিশনের দাবি ছিল কিলিয়ান এমবাপ্পে স্পট কিক নেয়ার সময় সুইস গোলকিপার ইয়ান সোমের গোল লাইন ছেড়ে বের হয়ে এসেছিলেন। তবু বিশ্বকাপ ফাইনাল আগে আবার কখনো দ্বিতীয়বার খেলা হয়নি, সামনেও হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।